এই সুন্দর টিউলিপ ব্যাঙ্কুয়েট পিসি চন্দ্র গার্ডেনে যেটি রয়েছে এই জায়গাটিকে আজকে চাঁদের হাট যারা বানিয়ে তুলেছেন তারাই হলেন BFJA বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কৌশিক গাঙ্গুলিকে BFJA এর তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। শ্রী অভিজিৎ বিশ্বাস, আমাদের সবার প্রিয় শ্রী সৃজিৎ মুখার্জির হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য BFJA সহসভাপতি শ্রী রাজ মিথুলিয়া এবং আমাদের প্রিয় পরিচালক শ্রী রাজা সেন মহাশয়কে। গ্রেট অ্যাক্টর নাট্য ব্যক্তিত্ব শ্রী কৌশিক সেন মহাশয়কে অ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর শ্রী কৌশিক সেন। BFJA তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে প্রাণের প্রিয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে। আশিস বিদ্যার্থীর মতন একজন মানুষকে আমরা আমাদের পাশে পেয়েছি। BFJA তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে রুদ্রনীল ঘোষ। BFJA তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে শ্রী সুরজিৎ চ্যাটার্জিকে। BFJA তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী এ কে চন্দ্র মহাশয় এবং আরোরা গ্রুপের তরফ থেকে শ্রী অঞ্জন বসু পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী রাজা সেন মহাশয়। BFJA তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। BFJA এর এই যে অনুষ্ঠান, আমার অনেক দিনের পুরনো কথা মনে পড়ছে। তখন এক টুকরো মোটা কার্টরিজ পেপারের উপর ছাপা একটা সার্টিফিকেট দেওয়া হতো এবং আমরা মনে করতাম যে এটা প্রচণ্ড সম্মানের ব্যাপার। আমার এখনও মনে পড়ছে যে এটা আমাদের বাৎসরিক একটা মিলন মেলা ছিল। ছবিদার কথা মনে পড়ছে, ছবি বিশ্বাস একদিকে, পাহাড়ি সন্ন্যাল একদিকে, মানে কে নন, কানন্দেবী একদিকে, পরবর্তীকালে উত্তম, মিসেস সেন এবং তার পরবর্তী সেই পতাকা যারা বহন করে নিয়ে এসছেন তারা সবাই তখন এটাকে একটা অবশ্য কর্তব্য বলে মনে করতেন। শ্রী প্রদীপ কুমার রায় ওনাকে পুরস্কৃত করছে BFJA তরফ থেকে শ্রী অঞ্জন বসু মহাশয়। আমি একটা ডকুমেন্টারি করেছি এই মিস্টার এ কে চন্দ্র, যিনি আমাকে খুব হেল্প করেছেন। এইখানে প্রায় দেখানো হয় নরক থেকে স্বর্গ চূড়ায়, এই ধাপা থেকে কীভাবে এটা হয়েছে। এই ডকুমেন্টারিটা চন্দন দেখে বলছো তোমার ওটার জন্যে তুমি একটা পুরস্কার পাবেই একদিন। আমি ভেবেছিলাম তার জন্যই, আমি মনে করছি তার জন্যই পেলাম। এবং আরেকটা ধন্যবাদ যে সাংবাদিকরা সাংবাদিককে ধন্যবাদ দিচ্ছে, মানে ধন্যবাদ দিচ্ছে এবং পুরস্কৃত করছে, এটা আমার কাছে বিশাল পাওনা।